গেল 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 গাইস, আমাদের নৌকা নৌকা উল্টে দিয়ে লাফ মারলো একটা হাঙর মাছ, নৌকা উল্টে দিয়ে চলে গেছে। হ্যালো গাইস, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা এমন একটা জায়গায় চলে এসেছি সেটা দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। সেটা হচ্ছে এই যে পেছনে এইটা, এটা হচ্ছে গাছ না বাউর। আচ্ছা বাউর কি সেটা একটু বলে রাখি, অশ্বক্ষুরাকৃতি হ্রদ বা যেটা বলে না অশ্বক্ষুরাকৃতি লেক, সেইটাকে আমাদের এখানে গ্রাম্য ভাষায় বলে বাউর। এখানে সেরকমই একটা বাউর পুরো ঘোড়ার খুরের মতো, সেই বাউরের মধ্যে আজকে আমরা এখন চান করতে এসেছি। এখন আস্তে আস্তে গরম পড়ছে, আর এই গরমকালে আমরা নানা জায়গায় এরকম চান করতে যাই, অনেক পুকুর নদী নালা। তো আজকেও তেমন গাজনা বাবারে চলে এসেছি, এখানে দারুণ করে মজা করে জুটিয়ে চান করবো আজকে গরমের মধ্যে, এক দু ঘন্টা চান করবো আজকে জলের মধ্যে চুবনিকে। আর তারপর আমাদের প্ল্যান আছে, ওই যে পেছনে নৌকা দেখা যাচ্ছে না, ওটা চালানোর প্ল্যান আছে আমাদের। হাতে ঘড়িও আছে, স্মার্ট ওয়াচ। ও মাছদের টাইম দেখাবে কত কটা বাজে, স্মার্ট ওয়াচ, স্মার্ট ফিস ওয়াচ। এটা বিরু নামবে না, কতটা অবধি হেঁটে যেতে পারি আমরা সেটা দেখতে হবে। এতটা অবধি বালি আর এরপরে সব কাদা। নে নে ওই পারে যাবি, চলে আসবি, চল ওই পারে যাবি, পাতা শুয়ে চলে আসবি। একটা কাজ দিলাম, ওই পারে পাতা শুয়ে চলে আসবি, তারপরে যাবো নামবো আমি, ঠিক আছে? হবে সে কি সত্যি সত্যি নাকি ভাই? ইংলিশ চ্যানেল পার করে ক্যামেরা ব্লার হয়ে গেছে, বুঝতে পারছিস কত ডিস্টেন্স? ওই দেখ ওখানে যাচ্ছে, কোথায় দেখ, বহু দূরে ওই পার দিয়ে। ও মাঝি ভাই, পার তো এদিকে, ওদিকে না, এই পার, এই পার। আয় ফিরে আয়, আয় পারে আয়, আয় পারে আয়। ও মাঝি ভাই, পার তো পার ছেড়ে নৌকা চলে যাচ্ছে, তো এইটা পার ছিল। গাইজ আমরা এখন বাওরে এসে ঠিক নৌকার মাঝখানে আছি, দুই দিকে দুই মাছি, এদিকে নব্যেন্দু মাছি, এদিকে সমীরণ মাছি। আর এখন আমার প্রচণ্ড একটু ক্লান্ত লাগছে, হাফ আমরা একটা পার করে গেলাম তো, একবার একবার নদী পার করে গেলাম তো, তারপর আবার চালালাম, কষ্ট হয়ে গেছে। তাই আমি এখন একটু শুয়ে শুয়ে রেস্ট নেবো গাইজ। আমরা এখন নদীর ঠিক মাঝখানটায় চলেছি, নব্যেন্দুদা অনেকক্ষণ ধরে লাফানোর ধান্দায় আছে, কিন্তু ভয় পাচ্ছে লাফ দিলে নৌকাটা বেঁকে বা উল্টে না যায়, টাইটানিক হয়ে না যায়, সেই জন্য বসে রয়েছে। আবার আমি এসে এপাশে গাড় দিয়েছি, কারণ দেখা গেলো লাফ মারলো আর এই পাশটা উঁচু হয়ে গেলো, তখন কি হবে? আর আরেকজন দাদা তো ওপর থেকেই রয়েছে। গাইজ আমি হচ্ছে এখন এই নৌকার ক্যাপ্টেন, আমি এখন ডিরেকশন দেবো কোন দিক কি যাবে, কিন্তু যেদিক দিচ্ছি ডিরেকশন তার উল্টো দিকে যাচ্ছে এবং নৌকাটা ঘুরেই যাচ্ছে, এগোচ্ছে না। শুভকে মানুষ রেস্কিউ করা হয়েছে, জীবে শুয়ে আছে। কতক্ষণ ডুবে থাকতে পারি? আচ্ছা
গাইজ আমরা এখন নদীর পুরো মাঝখানে মোবাইল নিয়ে নেমে পড়েছি। তেরা পিছা না, আর তুমি ধরে রাখো আমাকে, আমি নিয়ে যাচ্ছি, ঠিক আছে? ধরে রাখো দাদা, ঠিক আছে। আমি এখন এই দুজনকে নিয়ে যাচ্ছি। আমি এখন প্রচুর শক্তি, আমার আমি ক্যাপ্টেন, তো ক্যাপ্টেন আমি হচ্ছে ক্যাপ্টেন টিএমটি বার। এই দুজনকে রেস্কিউ করলাম, অর্ধ মরা অবস্থায় পড়েছিল। দেখো আমার পা কে ধরেছে, যত চেপে না পারি ওরা আমাকে ধরেছে, নৌকা ভরা ডুবি হয়ে গেল। গাইস আমাকে আর ধরে রেখেছে, যেতে দিচ্ছে এই শুভকে ফেলাস না, না 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 ডুববে মিছরে। গাইস আমরা দৌড়াবো উসেন বোল্ট, পিছনের মাল সব পড়ে গেল তো। গাইস এবার একটা ডুব দেবো। গাইস টান টান করে আমরা এখন একটু রাস্তায় এসেছি, এখানে একটা আখের রস দেখতে পেয়েছি, তা এখন আখের রস খাবো। গাইস দুপুরবেলা কে ভাজা খায় এরকম রোদের মধ্যে নিয়ে এসছে, এবার নিয়ে এসছে তো ফেলা তো যায় না, তাই আমিও খেয়ে নেবো। এইটাই জীবনে পাবে না, এখন আর সুযোগ আছে, একটা আছে, টেস্ট করে দেখতে হবে। গাইস চান টান শেষ করে এখন আমরা বাড়ি যাবো। একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে বাড়ি থেকে আসার সময় গামছা নিয়ে এসেছি, একটা জামাও নিয়ে এসেছি, কিন্তু একটা এক্সট্রা প্যান্ট নিয়ে আসিনি, সেই কারণে এই যে ভেজা প্যান্ট পরেই যেতে হচ্ছে। আর এই যে গেঞ্জিটা পেছনে গেঞ্জি শুকাচ্ছি, গাড়ি গেঞ্জি শুকাচ্ছি, গাড়িতে লাগিয়ে দিয়েছি, এবার হাওয়া খেতে খেতে শুকিয়ে যাবে।